লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবী। লোহার আংটিও নাই তোমার বাসায়? বলছে না ইয়া রাসূলুল্লাহ, লোহার আংটিও তো নাই আমার বাসায়। তাহলে কি করবা? কোরআনের কয়টা সূরা জানো? কে এই সূরাগুলো জানি? এগুলো শিখিয়ে দিও, যাও মোহর হয়ে গেছে। কত সহজ বিয়ে, কত সহজ। আর এখন যেটা হয়, মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস, আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা? দিনদারিটাকে প্রাধান্য দেন, আর কিছু না, আপনি সফল হবেন ইনশাল্লাহ, শান্তি পাবেন। এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে। যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, হাজরা আলাইহা সালামের মতো সবর করনে ওয়ালা, যে আপনাকে দিনের পথে এগোতে সাহায্য করে, তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই, রাজি হয়ে যান। এরপর আপনার পরিবার শুরু। এখানে উভয়ের মাঝে ঋদ্ধতা ভালোবাসা থাকতে হবে। তবে আরেকটা কথা বলে রাখি, সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন, একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না, একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপোষের বিশ্বাসের উপরে। একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে, একে অপরকে শ্রদ্ধা করতে হবে, একে অপরের সম্মান দিতে জানতে হবে। আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে, আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে। বাইরের মানুষ আপন নয়, এরা আপন আপনার। একজন একজন লেবাস, পোশাক। এরপরে আপনি মোহর শোধ করেন, আপনি সন্তান সন্ততি নেন, সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রাসূলের আদর্শে বড় করে তোলেন। পরিবারের মধ্যে তালিম চালু করেন, তালিম পরিবারের মধ্যে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, একসাথে খেতে বসেন,